হিন্দু শাস্ত্রের অন্যতম দিক হচ্ছে জ্যোতিষশাস্ত্র, যেটা আমাদের দেয় ভবিষ্যৎ ও বর্তমানের ঘটমান কিছু আশা ও আশঙ্কা, যার ফলে আমরা সাবধান হই কিংবা সমৃদ্ধির পথে হাঁটি। চলুন ভিউয়ার্স, আজকের পর্বে সেরকমই কিছু দিক নিয়ে আলোচনা করব। শরীরের কোন স্থানে তিল থাকলে কি হয়? আপনি জানেন কি, শরীরের কোন স্থানে তিল থাকলে সেই ব্যক্তি লজ্জাশীল ও ধনী হবে? উত্তর হচ্ছে তার ঠোঁটের কোণে। আপনার স্কন্ধে যদি তিল থাকে, তাহলে আপনি সব সময় ধনী লোকের সাহায্য এবং সহযোগিতা পাবেন। আর যদি আপনার শরীরের বুকের মাঝখানে তিল দাগ থাকে, তাহলে আপনি অনেক সন্তান ও ধনের মালিক হবেন বলে জানায় জ্যোতিষশাস্ত্র। এছাড়াও আপনার পিঠে যদি তিল দাগ থাকে, তাহলে আপনি অত্যন্ত ক্ষমতাশালী হবেন। আপনি জানেন কি, শরীরের কোন স্থানে তিল দাগ থাকলে আপনি সক্ষম এবং ভাগ্যবান হবেন? উত্তর হচ্ছে হাতের তালুতে। শরীরের কোন স্থানে তিল দাগ থাকলে পদোন্নতি এবং সম্মান বৃদ্ধি পায়? উত্তর হচ্ছে পায়ে। তবে দুঃখের বিষয় হচ্ছে, আপনার শরীরের যদি এই জায়গায় তিল থাকে, তাহলে আপনি অন্য লোকের হাতে মৃত্যুবরণ করবেন, আর সেই অঙ্গটি হচ্ছে গ্রীবা। তিল তত্ত্ব সম্বন্ধীয় এমন হাজারো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদেরকে জানিয়ে দিন।